মেডিকেল কলেজের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্যাটারডে সাসপেন্স। আজকের গল্প বিক্রমজিৎ চক্রবর্তীর লেখা হাড়। সস্তায় বোন সেটটা পেয়ে গেলেন অরিন্দম। ছেলে ডাক্তারিতে চান্স পেয়ে এনআরএসে ঢুকেছে। অনেকদিন ধরেই বলছিল অ্যানাটমি পড়ার জন্যে কঙ্কাল অর্থাৎ বোন সেট কিনে দেওয়ার জন্য। অফিসের কাজের চাপে সময় করে কিনে উঠতে পারছিলেন না। তাছাড়া কলকাতায় বোন সেটের প্রচুর দাম। আসলে বেওয়ারিশ লাশ ছাড়া তো বোন সেট তৈরি হয় না। কলকাতায় আবার বেওয়ারিশ লাশ কম, তুলনায় ছাত্র সংখ্যা বেশি, তাই দামও বেশি। ছেলে খবর আনল বর্ধমানে নাকি সস্তায় পাওয়া যায়। ভালো কথা, মাঝে মাঝে ওই দিকেই তো অফিসের কাজে গাড়ি চালিয়ে যেতে হয়, ওখান থেকেই না হয় কিনে নেওয়া যাবে। যেমন ভাবা তেমনি কাজ, বেশ সস্তাতেই পেয়ে গেলেন আনকোরা নতুন একটা সেট। গাড়ির পিছনের সিটে প্যাকিং বক্সে রেখে মনের আনন্দে শীষ দিতে দিতে গাড়ি চালিয়ে ফিরছিলেন অরিন্দম। লাশ কাটা ঘরের সামনে অপেক্ষা করছিলেন দুজনে, অরিন্দম সঙ্গে সুদীপ্ত। বছর ৩০ বয়স হবে, এই একটু আগেই আলাপ হয়েছে। জানেন, আমিও না প্রথমে বিশ্বাস করিনি, আসলে অনেক দিনের মায়া তো। তোমার কি হয়েছিল? সুদীপ্তর কথার উত্তরে প্রশ্ন করলেন অরিন্দম। চিতি বুঝলেন কখন যে। কথা আর এগুলো না, দূর থেকে ডোম আসছে দেখে ওনারা সরে দাঁড়ালেন। ডোম এসে ঘরের দরজা খোলায় পিছু পিছু ঢুকলেন অরিন্দম। সুদীপ্ত এলো না, বড্ড ভেতু বলে, আপনি যান, আমার তো আর কিছুই নেই। লাশের গায়ের কাপড় সরিয়ে লাশ শনাক্ত করলেন অরিন্দম। একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের ভেতর থেকে বেরিয়ে এলো। সুদীপ্ত ঠিকই বলেছিল, বড্ড মায়া। কার্নিশের ওপর পা ঝুলিয়ে পাশাপাশি দুজনেই বসেছিলেন। অরিন্দম তো প্রায় ভেঙেই পড়েছিল। সুদীপ্ত সান্ত্বনা দিয়ে বলল, ছেলেগুলা মন সেট নিয়ে না পড়লে শিখবে কি করে বলুন, ডা ফেল করে যাবে তো। সবই জানি, সেই জন্যই তো বডি ডোনেশনে সই করে রেখেছিলাম। আবার ছোট্ট করে চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবে তোমার কিন্তু কাজটা ঠিক হয়নি। বিশ্বাস করুন দাদা, আপনি এতটা ভয় পেয়ে যাবেন আমি একদম বুঝতে পারিনি। ভয় পাবো না, রেগে গেলেন অরিন্দম। রাতের বেলায় একা গাড়ি চালিয়ে ফিরছি, হঠাৎ যদি আয়নায় দেখি পিছনের সিটের মন সেট কঙ্কাল হয়ে গালে হাত দিয়ে কথা বলছে, অ্যাক্সিডেন্ট হবে না? না মানে আমি সত্যি লজ্জিত, আমার জন্যই আজকে আপনাকে নিজের বডি দেখতে হলো। আসলে কি জানেন, গাড়ির পিছনের সিটে খুব বোর লাগছিল তো, তাই গালি হাত দিয়ে আপনাকে জিজ্ঞেস করে ফেলেছিলাম। দাদা কলকাতা কতক্ষণ লাগবে?